ফ্লাইং লাইন 7-8 ঘন্টা আছে, আমাদের কাছে পায়রা দেখাতে পারছি না, পায়রা কম আছে। কালশিরা নর পায়রা আছে, পায়রা চোখ দেখতে পাচ্ছেন, পায়রা ঠোঁট দেখতে পাচ্ছেন, এই পায়রা ডানা আছে, এই পায়রা ডানা আছে, এই পায়রা লেজ আছে। পায়রা পাঞ্জা আছে, পায়রা 2,500 টাকা দাম আছে। পায়রাটা ফ্লাইং লাইন খুব ভালো, পায়রাটা 6-7 ঘন্টার উপরে ফ্লাইং আছে, পায়রা খুব সুন্দর পায়রা, পায়রাটা নর পায়রা। চোখটা দেখতে পাচ্ছেন, পায়রা খুব ফ্রেশ পায়রা, কালশিরা পায়রা আছে, খুব সুন্দর পায়রা, পায়রা খুব কম পাওয়া যায়, এত ফ্রেশ পায়রা পাওয়া যায় না। এই লেজ আছে দেখছেন, পায়রাটা পাঠা আছে, দশক খেয়ে খাচ্ছে সবে পায়রাটা। এই নর আছে, মাদাটাও আমি দেখাচ্ছি, নর মাদা পেয়ারা আছে। বন্ধ বন্ধ 5 মাস, 5 মাস হয়ে গেছে উপরালা। এটা মাদা আছে, খুব কষ্ট করে ছেড়েছি, এটা মাদা আছে, এ চোখ আছে, এ ঠোঁট আছে, এ ডানা আছে, এই ডানা আছে। পায়রা চেরাদুম লেজের পায়রা আছে, লেজ চেরা দেখতে পাচ্ছেন। নর্মাদা পেয়ার আছে, আমি পেয়ারটা একসাথে দেখাচ্ছি। একটা পেয়ার আছে, একটা 5,000 টাকা দাম আছে। ফ্লাইং লাইন 7-8 ঘন্টা আছে, পায়রা বন্ধ হয়ে যেতে থাকে, পায়রা খুব ভালো পায়। এই পায়রার নাম কি বললেন? কালশিরা পায়রা। কালশিরা একটা খুব সুন্দর লাইনের পায়রা, পায়রাটা ভুড়া পায়রা আছে, মাদা পায়রা আছে। এটা মাদা পায়রা আছে, পায়রাটা দেখছেন খুব ভালো চোখের পায়রা, ওল্ড লাইনের পায়রা, এই পায়রা খুব কম পাওয়া যায়। এই এই ডানা দেখছেন, পায়রার ওড়ার লাইন খুব ভালো, এখন পায়রা রানিং উঠছে, মাদা পায়রা আছে। এইটা কতক্ষণ ওড়ে? 6-7 ঘন্টা ফ্লাইং আছে, পায়রা খুবই ভালো পায়রা। আচ্ছা, এই পাঞ্জা আছে, পায়রা 2,000 টাকা দাম আছে। এই পয়সা কার? আয় দাদা, আয় দাদা, আয়, পাশ দিয়ে আয়। আবার কোন ধরনের ভাষা রে ভাই? এটা একটা মুখো পায়রা আছে, পায়রাটা খুব দারুণ পায়রা, চোখের লাইন দেখতে পাচ্ছেন, চোখে পায়রাটা রিং পট্টি ভালো আছে, পায়রাটা লাল ছাপকা, মুখো পায়রা আছে। এর ঠোঁট দেখতে পাচ্ছেন, এর নখ দেখতে পাচ্ছেন, ঠোঁট নখ সমান, এর তিলা বাঁধা দেখতে পাচ্ছেন, পায়রা খুব সুন্দর পায়রা। এইটার ডানা আছে দেখো, এই ডানা আছে, এই লেজ আছে। এই পায়রা পাঞ্জা আছে, পায়রা 5.5-6 ঘন্টা ওড়ায় আছে, পায়রা 2,500 টাকা দাম আছে। নর পায়রা আছে, নর লাল ছাপকা, মুখো। এটা একটা চিনি নর পায়রা আছে, মিশ্রি চোখের পায়রা আছে, মিশ্রি চোখের পায়রা দেখতে আছে, পায়রা খুব সুন্দর পায়রা, লাইন লাইন খুবই ভালো, পায়রা একদম বন্ধ হয়ে ওড়ে। এ ঠোঁট দেখতে পাচ্ছেন,
পায়রার এই নখ দেখতে পাচ্ছেন, ঠোঁট নখ সমান সমান আছে, এই ডানা আছে, এই ডানা আছে, এই লেজ আছে, এই পায়রার পা আছে, পায়রা দু একটা এরম আছে। তন্ময়দা বলছি, গরমের জন্য কিছু টিপস দেবে পায়রাতে? গরমের জন্য যারা পায়রা পোষে, পায়রা কত আছে না আছে তো আন্দাজে সেভাবে বলা বলতে পারছি না। সম্ভবত তারা যদি পারে, এখন একটু গরমে গ্লুকন্ডিটা দেওয়া উচিত আছে। এক লিটার জলে এক চামচ গ্লুকন্ডি দিয়ে ওদেরকে খাওয়ানোর দরকার আছে, তাহলে পায়রা ফুটপাট স্ট্রোক না হবে না, কারণ এই গরমে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। ওই জন্য ফুটপাট যদি দেওয়া হয়, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ঠান্ডা লেগে যাবে। আর ডায়েট কন্ট্রোলটা করা দরকার আছে, তাহলে ভালো হবে। একদিন ছাড়া ছাড়া, দুদিন ছাড়া ছাড়া স্নান করানোর দরকার আছে, তাহলে পায়রা ভালো থাকবে। আপাতত এগুলো করলে ভালো থাকবে। তারপরে পায়রা কন্ডিশন অনুযায়ী কত কী আছে, কত পায়রা আছে, তারপরে নির্ভর করে অনেক কিছু দেওয়ার। সব তো আমি এইভাবে দিতে পারবো না, তবে হালকা পাতলা করে এগুলো দিলে ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ। আমাদের কাছে পায়রা দেখাতে পারছি না, পায়রা কম আছে, আর আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই। আমি হাত জোর করছি সামনের দিন ভালো পায়রা দেখাবো, এই মুহূর্তে এখন পায়রা কম আসছে, মার্কেটে কম আসছে, সামনের দিন ভালো পায়রা। ওকে ওকে, টাটা।